বরকাতহু। যারা সাতোশি মাইনিং অ্যাপস আপডেট করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রানজ্যাকশন করছেন না, tCORE কালেক্ট করছেন না এবং ট্রানজ্যাকশন করছেন না, তারা দ্রুত tCORE কালেকশন করেন এবং ট্রানজ্যাকশন করেন। আমাদের অধিকাংশ যারা আছেন সাতোশি ইউজ করতেছেন, অধিকাংশ লোকেই tCORE ইউজ করেন না, tCORE কালেক্ট করেন না এবং ট্রানজ্যাকশন করেন না, এমনকি ক্লেম করেন না, হ্যাশ রিসিভ করেন না, কোনো কিছুই করেন না, শুধু আশায় আছেন কখন মেননেট লঞ্চ করবে এবং কখন টাকা ক্যাশ করবেন। সবারই খালি একই চিন্তা, কখন টাকা ক্যাশ করা যাবে, কখন মেননেট লঞ্চ হবে, কখন টাকা পাবো। তো টাকা সবাই পাবেন, 100% কনফার্ম থাকেন সবাই টাকা পাবেন, কিন্তু কাজ না করলে অবশ্যই দেরি হবে। আপনারা মনে করতেছেন সাতোশি অ্যাপস দেরি করছে, আসলে এখানে সাতোশি অ্যাপসের কোনো সমস্যা না, আমরা আমাদের সমস্যার কারণেই আমরা দ্রুত এগোতে পারছি না। তো এখানে টেস্ট নেট, যেটা টেস্ট নেটের জন্য tCORE অর্থাৎ হচ্ছে tCORE, হ্যাঁ, এই tCORE-গুলো আমরা যদি ইউজ না করি, এগুলো শেষ না করি, শেষ না করা পর্যন্ত টেস্ট নেটের কাজ কমপ্লিট করে মেন নেটে উঠতে পারবে না, মেন নেট লঞ্চ করতে পারবে না। সেজন্য প্রত্যেকেরই উচিত tCORE-গুলো tCORE-গুলো কালেক্ট করে ট্রানজ্যাকশন করা। তো যারা যারা এখন পর্যন্ত করতেছেন না, ভিডিওটা দেখার সাথে সাথে ট্রানজ্যাকশন শুরু করবেন, আর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ট্রানজ্যাকশন করতে হবে। তো এখানে আপডেট করার পরে, এই যে সাতোশি যে অ্যাপসটা রয়েছে, আপডেট করার পরে আমাদের দুটো কাজ রয়েছে এখানে। একটা কাজ হচ্ছে ক্লেম করা, এই যে দেখেন একটা কাজ হচ্ছে ক্লেম করা। এখানে ক্লেম করবেন প্রতিদিন একবার দুবার ক্লেম করবেন, মিনিমাম এক থেকে দুবার ক্লেম করবেন, পারলে আরও বেশি করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এক থেকে দুবার অবশ্যই ক্লেম করবেন প্রতিদিন। এই যে দেখেন, এই যে টেস্ট কয়েন ABC এর নিচে এই যে ক্লেম লেখা, এখানে ক্লেম করবেন। এই হচ্ছে একটা কাজ। আর একটা কাজ হচ্ছে প্রজেক্টে ক্লিক করবেন, প্রজেক্টে গিয়ে টেস্ট কয়েন এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ক্লেম লেখা, ক্লেম হ্যাশ, এই ক্লেম হ্যাশে ক্লিক করবেন। ক্লেম হ্যাশে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন হচ্ছে এই যে এখানে ক্লেম লেখা আসবে, 24 ঘন্টা পর ক্লেম লেখা আসবে। আমি ক্লেম করেছি, এর জন্য 9 ঘন্টা 2 মিনিট 6 সেকেন্ড, 5 সেকেন্ড 4 সেকেন্ড, যে কমতেছে, আবার 9 ঘন্টা 2 মিনিট পর আমি ক্লেম করতে পারবো। যারা যারা হ্যাশ ক্লেম করতেছেন না, অবশ্যই ক্লেম করবেন। 50,000 হ্যাশ এখান থেকে কালেক্ট করতে পারবেন, এগুলি আপনাদের সঙ্গে যাবে। আর এখানে 50,000 হ্যাশ, এই যে দেখেন আমি 14 বার রিসিভ করেছি। আপনারা রিসিভ যারা করেননি, এখনও সময় আছে, রিসিভ করেন। আপনারা কাজ করতে চান না কিন্তু শুধু টাকা পাইতে চান, খালি হিসাব করেন কখন টাকা পাবো, কখন টাকা পাবো, কখন মেননেট লঞ্চ করবে, কাজ কেউ করতে চান না কিন্তু শুধু ওই যে কোম্পানির দোষ দেন, মনে করেন যে কোম্পানি মনে হয় এই যে স্ক্যাম করেছে, কোম্পানি কথা রাখেনি, কথা দিয়ে কথা রাখেনি, বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন রকমের অভিযোগ আপনারা করতে থাকেন কিন্তু কেউ কোনো কাজ করেন না। তো যারা যারা এখন পর্যন্ত কাজ করতেছেন না, কাজগুলি কমপ্লিট করেন এবং ট্রানজ্যাকশন করেন। tCORE-গুলো শেষ না করা পর্যন্ত তারা টেস্ট নেটের কাজ শেষ না করে মেন নেটে উঠতে পারবে না। তো কোম্পানিকে অবশ্যই আমাদের সহযোগিতা করতে হবে, সহযোগিতা না করলে তারা এগোতে পারবে না। তো যাই হোক, এখানে হচ্ছে দুটি কাজ। আর ট্রানজ্যাকশনের যে কাজটা, ট্রানজ্যাকশন করলেই আপনারা প্রতিদিন 3,000 করে হ্যাশ রিসিভ করতে পারবেন, প্রতিদিন 3,000 করে হ্যাশ পাবেন। হ্যাশ পাওয়ার বৃদ্ধি পেলে আপনাদের কয়েন আর্নিংও দ্রুত হবে। আর যারা এখন পর্যন্ত একবারও করেননি, তারা প্রথম 3 বার 10,000 করে 30,000 পাবেন। তো প্রত্যেকেই রিসিভ করেন। এখন আমি চলে যাব মেটামাস্কে, কীভাবে ট্রানজ্যাকশন করবেন এবং tCORE কালেক্ট করবেন আমি দেখাচ্ছি। আমরা এখান থেকে চলে যাচ্ছি মেটামাস্কে। আপনার মেটামাস্কে গিয়ে মেটামাস্ক ওপেন করবেন। তো ওপেন করতে যাদের পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ড দিবেন, অথবা ফিঙ্গারপ্রিন্ট নিলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মেটামাস্কে এন্টার করবেন। মেটামাস্কে প্রবেশ করে এই যে দেখেন আপনার যে অ্যাকাউন্ট দেখবেন, কোর চেইন টেস্টনেটের নিচে অ্যাকাউন্ট ওয়ানের নিচে এই যে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কপি হবে, এই যে অ্যাড্রেসটা
ক্লিক করবেন, ক্লিক করে ছেড়ে দিবেন, অর্থাৎ একটু চাপ দিয়ে ধরে ছেড়ে দিবেন, কপি হয়ে যাবে। তারপর তিন লাইনে চলে যাবেন, উপরের তিন লাইন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তিন লাইন, আপনারা মারাত্মক অলসতা করেন, কাজ করতে চান না, এই যে তিন লাইন, এই তিন লাইনে যাবেন। তিন লাইনে গিয়ে ব্রাউজারে ক্লিক করবেন, ব্রাউজারে ক্লিক করার পর অধিকাংশ লোকজনেরই কোড চেইন টেস্টনেট সিলেক্ট করা আছে, যদি না থাকে আপনারা উপরে অ্যাড্রেস বারে গিয়ে, যে উপরে ক্লিক করবেন, অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন https://scan.test.btcs, এই যে এখান থেকে দেখে নেবেন btcs.network/faucet/faucet, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটা চলে আসবে, কোর চেইন ফসেট চলে আসবে। এই ফসেটের এখানে ইনপুট ইওর কোর চেইন অ্যাড্রেস, এখানে কোর চেইন অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে আই এম নট রোবট এখানে ক্লিক করবেন, ক্যাপচা আসবে, ক্যাপচাটা উপরের লাইনটা পড়বেন, পরে ক্যাপচা কমপ্লিট করবেন। এখানে লেখা আছে ট্রাফিক লাইট, যদি এখানে ট্রাফিক লাইট না থাকে স্কিপ করে দিবেন, আর যদি থাকে সিলেক্ট করবেন। ওকে, এবার আসছে ক্রস ওয়াক, ক্রস ওয়াক এই যে এখানে দেখা যাচ্ছে রাস্তায় যে ক্রস ওয়াক থাকে হেঁটে পার হওয়ার জন্য, এই ক্রস ওয়াকগুলোতে ক্লিক করে ভেরিফাই দিবেন। যদি কপাল ভালো থাকে নিবে, আর যদি না নেয় আবার নতুন যে ক্যাপচা আসবে ক্যাপচায় ক্লিক করবেন। এখানে লেখা আছে মোটরসাইকেল, যেই যেই ঘরে মোটরসাইকেলগুলি পড়ে আপনার মনে হয় এটা যে মোটরসাইকেলের মধ্যে পড়েছে, আপনি এগুলোর মধ্যে ক্লিক করবেন। ট্রাফিক লাইট, ওকে কমপ্লিট হয়েছে। এবার গেট tCORE ক্লিক করবেন, যদি না দেখেন গেট tCORE কোথায়, এই যে দেখিয়ে দিচ্ছি গেট tCORE, গেট tCORE ক্লিক করবেন। দেখেন গেট tCORE ক্লিক করার পরে এখানে লেখা আসছে ফান্ডেড সাকসেস, এই যে দেখেন ফান্ডেড, ফান্ডেড সাকসেস, আবারও দেখেন ফান্ডেড সাকসেস ইন ট্রানজ্যাকশন, অর্থাৎ একটা tCORE চলে এসছে। এবার ওয়ালেটে আসবেন, ওয়ালেটে এসে, ওয়ালেটে এসে সেন্ডে যাবেন। সেন্ডে ক্লিক করার পর আপনাদের যে এখানে দেখবেন যে নিচে অ্যাড্রেস দেওয়া আছে, যদি অ্যাড্রেস দেওয়া না থাকে আমাদের, আমার যে ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দিয়ে দিব, অ্যাড্রেসটা কপি করে এই এখানে বসিয়ে দিবেন। কোথায় বসাবেন, এই যে এখানে, এখানে বসাবেন, টু লেখা এটার এখানে বসাবেন। আপনারা এই কাজগুলি করেন না, এর জন্য বেশি করে দেখাচ্ছি। এখানে অ্যাড্রেসটা কপি করে এনে বসিয়ে দিবেন, ওকে। আর যদি আগের দেওয়া থাকে দুবার ক্লিক করবেন, এখানে যে চলে এসছে, যদি না থাকে আবারও বলছি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে, ওই অ্যাড্রেস কপি করে এনে এখানে বসিয়ে দিবেন, বসিয়ে নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে ওয়ান tCORE লিখবেন, ওয়ান, ওয়ান লিখে নেক্সট দিবেন, একটু ওয়েট করবেন, সেন্ডটা ক্লিয়ার হয়েছে, এবার সেন্ড করে দিবেন। ট্রানজ্যাকশন সাবমিটেড, নিচে লেখা দেখেন যে চাক্কা ঘুরতেছে, ট্রানজ্যাকশন সাবমিটেড, সাবমিট হয়েছে। এখন এই যে কমপ্লিটেড, দেখেন আমি একশো আটান্নটি ট্রানজ্যাকশন করেছি। আপনারা কয়টা ট্রানজ্যাকশন করেছেন আপনারা খুব ভালোভাবে জানেন। তো আচ্ছা, এখন ট্রানজ্যাকশন কমপ্লিট, যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা সোজা চলে যাব সাতোশি মাইনিং অ্যাপসে। সাতোশি মাইনিং অ্যাপসে গিয়ে চুপ করে বসে থাকবেন না, সাতোশি মাইনিং অ্যাপসে গিয়ে এই যে স্ক্রল করে নিচে আসবেন, একেবারে নিচে এয়ারড্রপে, অন্য কোনো ফাংশনে যদি থাকে আপনার, অন্য কোনো পেজে থাকে, এই যে আপনারা এয়ারড্রপে ক্লিক করে এয়ারড্রপে চলে আসবেন। দেখিয়ে দিচ্ছি, এই যে এয়ারড্রপ, এয়ারড্রপে ক্লিক করে এই যে পেজ আছে এই পেজের একেবারে নিচে চলে আসবেন। আবারও দেখে একেবারে নিচে, নিচে এসে কী করবেন, এই যে ক্লেম হ্যাশ, ক্লেম হ্যাশে ক্লিক করবেন। ক্লেম হ্যাশে ক্লিক করলে দেখেন লেখা আছে সাকসেসফুলি রিসিভ 3K হ্যাশ, অর্থাৎ 3000 হ্যাশ রিসিভ হয়েছে। এই হ্যাশটা কালেক্ট করবেন, এই হ্যাশ পাওয়ার যত আপনার বৃদ্ধি পাবে
আপনার কয়েন কালেকশনও তত বৃদ্ধি পাবে। কয়েন কালেকশন এখনও আমাদের দরকার আছে, আমাদের কোম্পানি ভালোবেসে আরও তিনটা প্রজেক্ট দিচ্ছে, এই তিনটা প্রজেক্টে কী কী ধরনের কয়েন দিবে এটা সারপ্রাইজ হিসেবে থাকবে, এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কোম্পানি আমাদেরকে জানায়নি, যখন জানানোর সময় হবে তখন তারা জানাবে, আমরা জানতে পারবো, এটা সারপ্রাইজ হিসেবে আছে। তো এইগুলো হচ্ছে টেস্ট কয়েন এ, টেস্ট কয়েন বি, টেস্ট কয়েন সি হিসেবে এখন আমাদের এখানে শো করতেছে। ওকে, তো আমরা এখানে 3000 হ্যাশ সাকসেসফুলি রিসিভ করলাম, ক্লোজ দিয়ে দিলাম। তো একদিকে আমাদের হ্যাশ পাওয়ার বাড়বে, আর একদিকে হচ্ছে টিকরগুলো শেষ হবে, যত টিকর নামানো হবে অত দ্রুত, যত আমরা টিকরগুলো শেষ করতে পারবো অত দ্রুত আমরা মেন নেটের দিকে এগিয়ে যেতে পারবো। তো অবহেলা না করে প্রত্যেকেই এই কাজটি করবেন, প্রতিদিন একবার করে করবেন, একটি টিকর কালেক্ট করবেন এবং একটি টিকর সেন্ড করবেন। আমি অ্যাড্রেস বারে আবারও বলছি, আমি সরি অ্যাড্রেস বার না, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দিব, এই অ্যাড্রেসে আপনারা সেন্ড করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের অলসতা দূর করে দেয়, মারাত্মক রকমের অলস আপনারা সবাই, না যারা কাজ করেন তারা না, অনেকেই আছেন কোনো কাজই করেন না, এখন পর্যন্ত একটা ট্রানজ্যাকশনও করেননি, আমি হাতে ধরে যে কয়টা ট্রানজ্যাকশন করে দিয়েছি ওই পর্যন্তই আর কোনো ট্রানজ্যাকশন করেননি। তো যাই হোক, যখন মেইননেট লঞ্চ করবে তখন আপনারা সবাই দেখতে পারবেন, আপনারা এখন বিভিন্ন রকমের কোম্পানিকে দোষারোপ করতেছেন, তখন আপনাদের আবার খুব ভালো লাগবে, যখন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট পাবেন হয়তো অনেকেই তখন আমাকে ফোন দিবেন না, খবর নেবেন না, আমিও ফোন দিয়ে হয়তো আপনাদেরকে পাবো না, এখন ফোন দিয়ে দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন। তো যাই হোক, এই কোম্পানি কোনো ফেক কোম্পানি না, এই অ্যাপস কোনো ফেক অ্যাপস না, 100% ট্রু, এবং খুব শীঘ্রই মেইননেট লঞ্চ করবে, অপেক্ষা করেন, ইনশাআল্লাহ খুব ভালো কিছু হতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।